নমস্কার, আগামীকাল সোমবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। 18 সেপ্টেম্বর 2023 সোমবার, প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটা দিই কেন, কৌশিকদা আপনাদের কাছে কিছু বোঝানোর চেষ্টা করে, ওই জন্য আমি প্রতিদিন আপনাদেরকে একটি অনুরোধ করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। আপনারা ছোট্ট একটি ভুল করেন কি, শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। দেখুন, রাশি সেম মিললে যে আমাদেরকে লটারির টিকিট কাটতে হবে এই ধারণাটা কিন্তু ভুল, কারণ লটারির টিকিট কাটলেই যে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি হবে সেটা আমি কখনোই বলি না। আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। পাঁচটি রাশির নাম উঠে এসছে আগামীকালের জন্য, মহা সৌভাগ্যশালী এই পাঁচ রাশি, আমি একে একে জানাবো এবং নামের অক্ষর দিয়েও আমি কিন্তু জানাতে চলেছি। অর্থাৎ আপনাদের নামের অক্ষর দিয়ে কোন কোন ক্ষেত্রে আপনাদের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ অনেকেই তো রাশি জানেনই না, তাদের জন্য আমি স্পেশালি নামের অক্ষরটা আমি বলছি। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির নাম আসে, এখানে অনেকে রাশির নামই জানে না, কৌশিকদা আমার ক দিয়ে শুরু, কৌশিকদা আমার দুন্তন্ন দিয়ে শুরু, কৌশিকদা আমার ম দিয়ে শুরু, অর্থাৎ এই জায়গাগুলো নিয়ে কিন্তু কনফিউশন কিন্তু থেকেই যায়। তাই আমি নামের অক্ষর দিয়েও আমি প্রতিদিন বলছি এবং পাঁচটি রাশির নাম এবং 12টি রাশির টার্গেট নাম্বার এই ভিডিওতে আমি জানাই। তবে ভিডিওটি যারা প্রতিদিন দেখছেন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি বারবার বলি যে আপনাদের কাছে আমি কিছুটা সময় আপনাদের কাছে নিই অর্থ প্রাপ্তির জন্য, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কবে রয়েছে, কোন বছর রয়েছে সেটা আগে জেনে নিন। অর্থাৎ সময়টা যদি আপনারা না জানতে পারেন তাহলে আপনারা প্রতিনিয়ত একটি করে টিকিট কাটবেন আর প্রতিদিন আপনাদের অর্থ নষ্ট হবে। সময় এবং বছর এ কটি আগে জেনে নিন, তারপর আপনারা ইনভেস্টমেন্ট করুন। দেখুন, আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু গ্রহ। আপনাদের যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে, আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি এটা একমাত্র ঘটিয়ে থাকে আপনার রাহু। রাহু কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ এবং সর্বোপরি হচ্ছে এটা ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, কারণ অনেকেই ভাগ্যের শুভ সংখ্যা জানেন না, তাদের জন্য আমি টার্গেট নাম্বারটা আমি প্রতিদিন বলছি। যদি আপনাদের সঙ্গে সেম টু সেম মিলে যায় জানবেন আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে নিশ্চিত রূপে। দেখুন, এটা যদিও ইন জেনারেল আমি বলছি রাশির নাম, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, এই জন্যই আমি আপনাদেরকে একটি কথা বলি যে আপনাদের ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোকে আপনারা স্ট্রং করুন।
যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, এই সময়ের মধ্যে আপনারা হতে পারেন কোটিপতি। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে আবারও বুঝাই, এই ভিডিওটি আপনাদের কাছে প্রতিদিন কেন নিয়ে আসি, যাতে আপনারা প্রতিদিন যে অর্থ নষ্ট করছেন সেখান থেকে আপনারা যেন বেরিয়ে আসতে পারেন। কারণ প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে থাকে, কারো আগে থাকে, কারো পরে থাকে, কারো কেটে যায়। সেই জায়গাটাতে আপনাদেরকে বার্থ চার্ট রিফরমেশান, মানে খুব দ্রুত কাজ কিন্তু করে এই বার্থ চার্ট রিফরমেশান, চট জলদি অর্থপ্রাপ্তি ঘটায়। যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ থাকে, গ্রহের প্রতিকার পাশাপাশি রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। এবার আসি আমি পাঁচটি রাশির নাম, অনেকেই অপেক্ষা করছেন, তারপরে জানাবো বারোটি রাশির টার্গেট নাম্বার এবং নামের অক্ষর দিয়ে আগামীকালের পাঁচটি রাশির যে যে রাশির নামগুলো আগামীকাল উঠে এসেছে। নাম্বার ওয়ান রাশি আপনার মীন রাশি। মীন রাশির আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রথম রাশি মীন রাশি, গাঢ় সম্ভাবনা কিন্তু সৃষ্টি হয়েছে মীন রাশির। যদি আপনি মীন রাশির মানুষ হন, আপনারা অবশ্যই একটা চেষ্টা করতেই পারেন অর্থপ্রাপ্তির ক্ষেত্রে, যে কোনো দিক থেকে আপনাদের অর্থপ্রাপ্তি হতেই পারে। দ্বিতীয় রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও আগামীকাল সোমবার অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু রয়েছে, গাঢ় যোগ। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির আগামীকাল প্রবল থেকে প্রবলতর অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। এবার আসি টার্গেট নাম্বার বারোটি রাশির। মেষ রাশি 3-9, বৃষ রাশি 4-8, মিথুন রাশি 1-3, কর্কট রাশি 6-2, আপনার সিংহ রাশি 8-6, কন্যা রাশি 9-1, তুলা রাশি 5-3, বৃশ্চিক রাশি 8-9, ধনু রাশি 4-2, মকর রাশি 5-6, টার্গেট নাম্বার কুম্ভ রাশি 1-9, এরপর যে রাশি মীন রাশি 6 এবং 1। এবার আসি নামের অক্ষর দিয়ে, যারা রাশি জানেন না তাদের জন্য এটা অ্যাপ্লাই। আপনার নামের অক্ষর NKTISPLB, প্রথম নামের অক্ষর যদি এই দিয়ে শুরু হয়, একটা অক্ষর দিয়ে, আপনাদের আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি যোগ কিন্তু রয়েছে। অবশ্যই প্রত্যেকে ওং নম শিবায়, ওং নম শিবায়, ওং নম শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আজ এ পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।